দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসছেন না প্রধান শিক্ষক, মিড ডে মিলেও করছেন কারচুপি, স্কুলের মধ্যে সর্বক্ষেত্রে হচ্ছে দুর্নীতি, শিক্ষার মান ঠেকেছে একেবারে তলানিতে, এরকমই একাধিক অভিযোগ তুলে বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়ার কেঞ্জাকুড়া হাই অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি বিগত প্রায় দুমাস ধরে স্কুলে যাননি, অথচ স্কুলের অ্যাটেন্ডেন্স খাতায় নিয়মিতভাবেই তার সই উঠে যাচ্ছে। কিভাবে কি হচ্ছে কেউ কিছুই জানেন না। ওই প্রধান শিক্ষক নাকি মিড ডে মিলেও ব্যাপক হারে দুর্নীতি করছেন, স্কুলের খুদে পড়ুয়ারা ঠিকমতো খাবারও পাচ্ছে না, তাই বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ হয়ে স্কুলের গেটে তালা দিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখান। আজ দীর্ঘদিন যাবৎ আমরা এক থেকে দুবছর থেকে আমরা দেখছি যে শিক্ষার অবস্থাটা মানে অবসানের দিকে, শিক্ষা মানে মাস্টাররা ফাঁকি মারছে, স্যাররা আসছে না, অথচ অ্যাটেন্ডেন্স আজ দক্ষ হয়ে আছে, প্রধান শিক্ষক আজ মোটামুটি দীর্ঘদিন ধরে স্কুলে আসেননি, অথচ তার প্রেজেন্ট খাতায় সই হয়ে যাচ্ছে, শিক্ষা হয় নাই। আর মিড ডে মিলের কারচুপি, মিড ডে মিলে আজকে আজ তিন দিন ধরে খাবার হয় নাই, দীর্ঘদিন ধরেও খাবার মাঝে মধ্যে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, এর ফলে আজ আমাদের সেই বিক্ষোভের আবার তার জন্য আজ আমরা এই স্কুল তালা দিতে বাধ্য হয়েছি। কোনো মিটিং মিছিল আমরা করেছি কিন্তু উনি আসেননি প্রধান শিক্ষক, হ্যাঁ। আর আমাদের এখানে যারা আমাদের খবর লিখছি, আমাদের চালের কোনো হদিস্তক্য পাচ্ছি নেই, হ্যাঁ, আজকে গ্যাসের জন্য রান্না হয় নাই, আর আগের দিনে গ্যাসের জন্য রান্না হয় নাই, সামনে মোটর কলাই ভিজে দেওয়া হয়েছে ঘুগনি করার জন্য, সে কলাই এখনও তো ভিজা আছে, এই তিন দিন চার দিন ধরে ভিজা আছে, রান্না হয় নাই। মিড ডে মিলের কারচুপি আর শিক্ষার অবসান, শুধু ক্লাসের ফাঁকি, এই তার ছেলেরাই বলবে যে শিক্ষার অবস্থাটা কি দাঁড়াইছে। সেই জন্য আজ আমাদের, আমরা অভিভাবক হিসাবে আজ আমাদের স্কুল যাতে আগের মতো ভালো স্কুল করার জন্য আজ আমাদের এই এইটা করতে আমাদের বাধ্য হয়েছে, আমরা আমাদের খুব গায়ে লাগছে আজকে, কিন্তু এই প্রধান শিক্ষক বা শিক্ষকরা যেভাবে স্কুলের উপরে করেছে আমাদের মানে কিছুই বলার নেই। আর আমাদের না প্রধান শিক্ষক আসেননি আজ অনেক দিন, আমরা দেখতে পাইনি অ্যাবসেন্ট, অথচ ওনার প্রেজেন্ট আছে খাতাতে, হ্যাঁ, অথচ কিভাবে প্রেজেন্ট হচ্ছে আমরা তাও জানি নাই। হ্যাঁ, এখানে পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছে। রাজনীতির ব্যাপার আমরা কোনো বলতে পারবো নাই, তবে আমরা এটাই ঠিক জানি আমাদের শিক্ষাটা দরকার প্রচুর, আর মিড ডে মিল যাতে না কারচুপি হয়, সঠিক মিড ডে মিল যেটা সরকার দিচ্ছে সেইভাবে আমরা চলতে চাই, ছেলেরা যাতে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই দরকার। সেই সামনে যাই পাঁচ দিন বাদ পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কোনো মাথা ব্যথা নেই, কোনো কিছু নাই, তাই সেই ক্ষোভে আজ আমরা এই তালা দিতে বাধ্য হয়েছি, খুবই খারাপ আমাদের লাগছে, কিন্তু করার আমাদের কিছু নেই। আমার নাম বিজন চন্দ। শুধু বিক্ষুব্ধ অভিভাবকরাই নয়, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ স্কুলের সহকারী এক শিক্ষক। ক্যামেরার সামনে সরাসরি তিনি দুর্নীতির অভিযোগ করছেন এবং স্কুল থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি। এই হচ্ছেন একমাত্র আমাদের প্রধান শিক্ষক মহাশয়, যে কারণে আজকে পরিস্থিতিটা এতটা গুরুতর আকার ধারণ করেছে। এটা চলে আসছে অনেকদিন থেকে, কিন্তু আজকে তার বহিঃপ্রকাশটা ঘটছে আমাদের এই সচেতন গার্জেনদের মাধ্যমে। স্কুলে দীর্ঘদিন যাবৎ যে অনিয়ম চলছে, মিড ডে মিল থেকে বলুন প্লাস আমাদের ডেভেলপমেন্ট মেনটেন্যান্স বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আছে এবং সেটার প্রমাণ পাওয়া গেছে গত 30 তারিখে। 30 তারিখ মিড ডে মিল বোর্ড থেকে আমাদের ব্লক থেকে চেকিং হয়, সেখানে দেখা যায় যে মোটামুটি প্রায় 15 কুইন্টালের মতো চাল নেই আর কি, ঘাটতি। গার্জেনদের অভিযোগ যে হেডমাস্টার মশাই স্কুলে আসেন না। হেডমাস্টার মশাই তো স্কুলে আজ দীর্ঘদিন থেকে আসেননি, প্রায় 29 সেপ্টেম্বর থেকে তিনি স্কুলে আসেননি। কীভাবে মিড ডে মিল কীভাবে চলছে? মিড ডে মিল চলছে বলতে এখন আমরাই আর কি চালিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে খরচার ব্যাপার আমাদের এর থেকেও যাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না। পরীক্ষার ব্যাপার বলুন, এই সামনেই শেষ পরীক্ষা আছে আমাদের, 25 তারিখ আমাদের ক্লাস 3 শেষ পরীক্ষা, কীভাবে হবে না হবে কোনো কিচ্ছু জানি না আমরা। আমাদের স্কুল ফান্ডে যা টাকা ঢুকছে সেটা আমাদেরকে জানতে হচ্ছে পাশের স্কুল থেকে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন আছি। কী বলবেন হেডমাস্টার মশাইকে? অবিলম্বে স্কুলে এসে এই জিনিসগুলো প্রত্যেকটা হিসাব তিনি বোঝান এবং অবিলম্বে ওনার এখান থেকে বহিষ্কারের দাবি যাবেন। আজকে আপনারা তালা দিয়ে বন্দি থাকতে হলো কেন? সেটাও একমাত্র হেডস্যারের জন্যই, কারণ মিড ডে মিল আজকে শনিবারও হয়নি, আজকেও হয়নি, দুদিন মিড ডে মিল হয়নি, সেই জন্য পাবলিকের মধ্যে একটা তো ক্ষোভ থাকবেই, বাচ্চারা খেতে পেল না, বাচ্চারা এখনও আতঙ্কিত আছে। আপনি ভিতরে ঢুকলেও দেখতে পাবেন বাচ্চারা জিজ্ঞাসা করছে, স্যার আমাদেরকে বাইরে পুলিশ এসছে কি, এরকমভাবে জিজ্ঞাসা করছে। আমার নাম সুদীপ মহাপাত্র, অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে। স্কুলের গেটে তালা দেওয়ার ফলে ভিতরে আটকে পড়েছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সহ বিডি অফিসের কর্মীরা।
তারা জানিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে যা বলার ভিডিও ম্যাডামই বলবেন। হেডমাস্টার দু মাস ধরে স্কুলে আসেন না এবং মিড ডে মিলের খাবার রান্না হয়নি, কি বলবেন আপনি? তো না, এখানে আমি কিছু বলতে আসি, ভিডিও করে আমরা এসেছি দেখতে কি হচ্ছে না হচ্ছে। অ্যাটেনডেন্স কাছে এই অবস্থা, অ্যাটেনডেন্স আমাদের বলে কিছু আমাকে জানতে হবে। হ্যাঁ, কথা শুনুন, সবাই বললে হবে না, আমরা ভিডিও অফিস থেকে এসেছি, আমাদেরকে ম্যাডাম পাঠিয়েছেন। এবারে আমরা বিষয়গুলো না জেনে তো কিছু মন্তব্য করতে হয় না, এ ব্যাপারে যা বলে আমাদের ভিডিও ম্যাডাম বলবো। ঠিক আছে, আমরা এসেছি যে এরকম একটা জিনিস হয়েছে দেখতে, কারণ এই বাচ্চাদেরকে বন্দি করে তো আমরা রাখতে পারি না, ঠিক জিনিস নয়। তো আমরা দেখি কি হয়েছে পরিস্থিতি, না দেখে আমরা কিছু বলতে পারবো না। হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ কিছু যা কিছু জানার আপনাদের, সেটা হচ্ছে আমাদের ভিডিও ম্যাডাম আছেন, ওনার কাছ থেকে জানবেন। আমরা জাস্ট অফিস থেকে এসেছি দেখবো পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।